তো বন্ধুরা পাই মাইনিং নেটওয়ার্ক অ্যাপের মধ্যে যারা যারা পাই কয়েনটিকে মাইনিং করছেন তাদের সকলের জন্য রয়েছে একটি নতুন আপডেটস আজকের এই ভিডিওর মধ্যে এবং আপনারা সকলেই জানতে চাইছেন যে পাই মাইনিং নেটওয়ার্কের যে পাই কয়েন সেই কয়েনটিকে কবে উইথড্র করা যাবে পাই ব্রাউজারের মধ্যে যে পাই ওয়ালেট রয়েছে সেই পাই ওয়ালেট থেকে উইথড্র কবে করা যাবে আর এই প্রশ্নটা সকলের মনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে কারণ যতদিন আপনারা উইথড্র করতে পারবেন না ততদিন কিন্তু আপনারা সেল করতেও পারছেন না আপনারা জাস্ট একটা ইউজার থেকে আর একটা ইউজারের মধ্যে ট্রান্সফার করতে পারবেন আপনার কাছে পাই ওয়ালেটের মধ্যে যে কয়েন রয়েছে সেই কয়েনটিকে আর আপনারা দেখতেই পাচ্ছেন এক্সচেঞ্জের মধ্যে যে এই পাই কয়েনটিকে লিস্ট করা হয়েছে সেই এক্সচেঞ্জের মধ্যে বর্তমানে দাম চলছে ওয়ান ডলার মানে মোটামুটি প্রায় একশো নয় ডলারের কাছাকাছি এবং কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে পাই কয়েনটিকে লিস্ট করা হয়েছে সেই পাই কয়েনটির র্যাঙ্ক চলছে দু এই মুহূর্তে আমি যখন ভিডিও বানাচ্ছি আর আরগাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে পাই কয়েনটির প্রাইসের মধ্যে কীভাবে ডাউনফল আসছে আপনারা যদি একদিন আগে বা দুদিন আগেও চেক করে থাকেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই পাই কয়েনটি দুশো ডলার তিনশো ডলারের কাছাকাছি চলছিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কতটা ডাউনফল এসেছে এই পাই কয়েনটির মধ্যে কিন্তু গাইজ এর মধ্যে একটি বড় খবর রয়েছে একটি এক্সচেঞ্জের মধ্যে এই পাই কয়েনটির দাম পঁয়ত্রিশ হাজার ডলারের কাছাকাছি চলে গিয়েছিল হ্যাঁ গাইজ ঠিক শুনেছেন আপনারা পঁয়ত্রিশ হাজার ডলারের কাছাকাছি চলে গিয়েছিল ইভেন কাছাকাছি নয় একদম অ্যাকুরেট পঁয়ত্রিশ হাজার ডলার চলে গিয়েছিল এই পাই কয়েনটির প্রাইস আপনারা দেখতেই পাচ্ছেন বিটকয়েন এই মুহূর্তে চলছে ষোলো হাজার সাতশোর ঘরে কিন্তু কয়েনটির দাম পঁয়ত্রিশ হাজার ডলার চলে গিয়েছিল মানে বিটকয়েনের যে দাম চলছে সেই দামের ডবলের থেকেও বেশি হয়ে গিয়েছিল পাই কয়েনটির দাম এবং বর্তমানে যদি আপনারা যে সমস্ত এক্সচেঞ্জের মধ্যে পাই কয়েনটিকে লিস্ট করা হয়েছে সেই সমস্ত এক্সচেঞ্জের মধ্যে দাম চেক করেন তাহলে দেখতেই পাচ্ছেন হোবি গ্লোবালের মধ্যে চলছে একশো ডলার সুপার এক্স এক্সচেঞ্জের মধ্যে চলছে চোদ্দো ডলার আর এই সুপার এক্স এক্সচেঞ্জের মধ্যে তো হিউজ একটা ডাউন ফল দেখা গিয়েছে কারণ দুদিন আগে ইভেন একদিন আগেও এই এক্সচেঞ্জের মধ্যে পাই পাইকয়েন্টির দাম তিনশো ডলারের কাছাকাছি ছিল আর বর্তমানে দেখতেই পাচ্ছেন চোদ্দো ডলার মানে কুড়ি গুণ মতো ডাউন প্রাইসে চলে এসেছে এবং হটকয়েন গ্লোবালের মধ্যে আপনার দাম দেখতে পাচ্ছেন একশো দশ ডলার বিট মার্টের মধ্যে একশো দশ ডলার বিট মার্টের মধ্যে পাই কয়েনটি লঞ্চ হওয়ার পরেই পাঁচশো ডলার পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু এখন আপনার দাম দেখতে পাচ্ছেন একশো দশ ডলার আর বিকলমি এক্সচেঞ্জের মধ্যে দেখতেই পাচ্ছেন সেভেন পয়েন্ট এইট ডলারের কাছাকাছি আর এক্সটি ডট কমের মধ্যে সবথেকে কম প্রাইস চলছে এই মুহুর্তে ফোর পয়েন্ট টু ডলার তাইগাইস আবারও একবার আপনারা দেখে নিন যে এই পাই কয়েনটির দামের কীরকম ডিফারেন্স চলছে বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে যেই রকম ডিফারেন্স আপনারা অন্যান্য কয়েনের ক্ষেত্রে দেখতে পাবেন না তার মানে বুঝতেই পারছেন এই পাই কয়েনটিকে নিয়ে কীরকম একটা ঘোটালা করা হচ্ছে এই সমস্ত এক্সচেঞ্জগুলির তরফ থেকে তাই আপনাদের বারবার আমিও বলছি প্লাস পাই কো টিমের তরফ থেকেও অফিসিয়ালি জানানো হচ্ছে যে এই সমস্ত এক্সচেঞ্জের মধ্যে যে পাই কয়েনটিকে লিস্ট করা হয়েছে সেই ট্রেডিংয়ের মধ্যে আপনারা পার্টিসিপেট করবেন না পার্টিসিপেট করলে আপনাদের হিউজ লসের সম্মুখীন হতে হবে আগামী দিনে তাই গাইস আপনারা যদি পার্টিসিপেট করেন এই সমস্ত ট্রেডিংয়ের মধ্যে একান্তই আপনার রিস্কে পার্টিসিপেট করবেন ফিউচারে যদি আপনার লস হয়ে যায় তাহলে পাই কমিউনিটিকে আপনারা দোষ দিতে পারবেন না এবং গাইস এই পাই কয়েনটি যদি আপনারা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে দেখেন যে পুরো ডিটেলস এখনো আপডেট করা হয়নি এই পাই কয়েনটির কয়েন মার্কেট ক্যাপের মধ্যে টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই ফুল্লি ডাইলুটেড মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ কোনো কিছুই কিন্তু আপডেটেড নাই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে তাই গাইস অবশ্যই কিন্তু নিজের রিস্ককে আপনারা পার্টিসিপেট করবেন সেই সমস্ত ট্রেডিংয়ের মধ্যে তো এখন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন পাই নিউজের তরফ থেকে কি টুইট করা হয়েছে বলা হয়েছে পাই নেটওয়ার্ক ট্রেন টুডে হোয়াটস ইউ ট্রেন্ড আপনারা দেখতেই পাচ্ছেন টুইটারের মধ্যে পাই নেটওয়ার্ক আবারও ট্রেন্ডিং মধ্যে চলে এসেছিল এবং দেখতেই পাচ্ছেন সাঁত্রিশ হাজার দুশো টুইট যেই মুহূর্তে এই স্ক্রিনশটটি নেওয়া হয়েছে আর আপনারা প্রায়শই দেখতে পাবেন যে পাই নেটওয়ার্ক টুইটারের মধ্যে ট্রেন্ডিং মধ্যে চলছে কারণ পাই নেটওয়ার্কের কমিউনিটি সব থেকে বেশি স্ট্রং যার ফলে পাই নেটওয়ার্ক মাঝে মধ্যে ট্রেন্ডিং মধ্যে চলে আসে কারণ সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করা মাইনিং কয়েন হচ্ছে পাই নেটওয়ার্কের তরফ থেকে আসা পাই কয়েন তারপর একটি টুইটকে দেখতেই পাচ্ছেন রিটুইট হয়েছেন এবং এই প্রোফাইলের নাম দেখতে পাচ্ছেন আই হেড জ্যাম ইনি হচ্ছেন পাই কমিউনিটির মডারেটর টিমের একজন মেম্বার এবং তিনি কি বলেছেন যে স্ক্যাম সাইটসগুলি থেকে আপনারা একটু সেফ থাকবেন স্ক্যাম সাইটসগুলির মধ্যে আপনার যে পাই ওয়ালেটের পাস ফ্রেজ রয়েছে যেটি দ্বারা আপনারা পাই ওয়ালেটটিকে ওপেন করতে পারেন সেই পাস ফ্রেস কিন্তু চুরি করে নেওয়া হচ্ছে আর আপনার ফ্রেজ যদি কেউ জেনে যায় তাহলে আপনার ওয়ালেটের মধ্যে যে সমস্ত পাই কয়েন রয়েছে অ্যাভেলেবেল ব্যালেন্সের মধ্যে পুরো কয়েন টিকে ট্রান্সফার করে নিতে পারে তাই আপনার পাসফ্রেজ কারোর সাথে শেয়ার করবেন না এবং যে সমস্ত ওয়েবসাইটের মধ্যে আপনার চেক করেন ভুলভাল লিঙ্কের মধ্যে যে লিঙ্ক আপনার মনে হবে যে স্ক্যাম লিঙ্ক হতে পারে সেই সমস্ত লিঙ্ক ওপেন করবেন না আপনার ফোনের মধ্যে যে ফোনের মধ্যে পাই ব্রাউজারটিকে ইনস্টল করা হয়েছে কারণ তাহলে কিন্তু আপনার যে পাসফ্রেজ রয়েছে সেটাকে চুরি করে নেওয়া হতে পারে এবং যে জিনিসটি আপনাদের বললাম যে পাই কয়েনটির দাম একটি এক্সচেঞ্জের মধ্যে পঁয়ত্রিশ হাজার ডলার চলে গিয়েছিল সেই টুইটে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাই অনেক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হ্যাজ হিট থার্টি ফাইভ থাউজেন্ড ডলার বি অ্যাওয়ার দ্যাট দেয়ার আর কারেন্টলি নো রিয়েল পাই কয়েন্স অন এনি এক্সচেঞ্জ প্লিজ পে অ্যাটেনশন টু রিস্ক প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং আপনারা যদি এই ফটোটি চেক করেন তাহলে দেখতেই পাচ্ছেন এই যে এক্সচেঞ্জ সেই এক্সচেঞ্জটির নাম হচ্ছে অ্যাটলান্টিস এবং এই এক্সচেঞ্জের মধ্যে পাই কয়েনটিকে বিইউএসডি পেয়ার এর সাথে লিস্ট করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন লাস্ট প্রাইস আওয়ার্স চেঞ্জ সতেরো হাজার চারশো এবং যদি দেখেন যে টোয়েন্টি ফোর আওয়ার্স হাই তাহলে দেখতেই পাচ্ছেন থার্টি ফাইভ থাউজেন্ড এবং যদি আপনারা টোয়েন্টি ফোর আওয়ার্স লো তাহলে দেখতেই পাচ্ছেন দুশো ডলার তাহলে গাইজ আপনারা ভেবেই দেখুন যে দুশো ডলার প্রাইস থেকে হাই দেখিয়েছিল থার্টি ফাইভ থাউজেন্ড ডলার মানে বুঝতেই পারছেন কি লেভেলের পাম্প আনা হয়েছিল এই এক্সচেঞ্জটির মধ্যে যেটা একটা অবশ্যই ফেক পাম্প কারণ এতটা পরিমাণ পাম্প হওয়া অসম্ভবের থেকেও বড় একটা ব্যাপার তাই গাইজ আপনারা কিন্তু খুব সাবধান থাকবেন এই সমস্ত ট্রেডিংয়ের মধ্যে রকম হাইপের চক্করে পড়ে ভুলভাল পার্টিসিপেট করবেন না এবং ভুলভাল দামে আপনারা পাই কয়েনটিকে বাই করে ফেলবেন না তাহলে কিন্তু আপনার প্রচুর 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 লস হয়ে যেতে পারে এবং গাইজ তারপরের টুইটটি যদি আপনারা চেক করেন তাহলে দেখতেই পাচ্ছেন টিআরএক্সের ফাউন্ডার যে ট্রন রয়েছে সেই ট্রনের ফাউন্ডার এবং হো গ্লোবাল অ্যাডভাইজার একটি পুল ক্রিয়েট করেছিলেন যেখানে সেই পুলের মধ্যে রাখা হয়েছিল পাই নেটওয়ার্ক এবং কোড ডাও কোড ডাও একটি মাইনিং কয়েন্ট সেই কয়েন দুটিকে রাখা হয়েছিল পুলের মধ্যে এবং তিনি বলেছিলেন যে হুইচ কয়েন হ্যাজ এ বিগার কমিউনিটি আপনারা দেখতেই পাচ্ছেন হুইচ কয়েন হ্যাজ এ বিগার কমিউনিটি কো ডাও অর পাই নেটওয়ার্ক এবং যে ভোটের রেজাল্ট এসছে আপনারা দেখুন সেভেন্টি টু পয়েন্ট থ্রি পাই নেটওয়ার্কের কাছে ভোট এসেছে এবং কোডাও ভোট পেয়েছে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন এর থেকে গাইস আপনারা বুঝতেই পারছেন যে পাই নেটওয়ার্কের হাইপ কতটা লেভেলে পৌঁছে গিয়েছে তাই গাইস অবশ্যই নিঃসন্দেহে থেকে বেশি হাইপ ক্রিয়েট করা মাইনিং কয়েন হচ্ছে পাই নেটওয়ার্কের তরফ থেকে আসা পাই কয়েন তাই আপনাদের কাছে অবশ্যই হোল্ড করবেন এই পাই কয়েনটিকে কারণ ফিউচারে কত কী দাম হবে সেটা বলা এখন থেকে সত্যিই খুব কঠিন ব্যাপার কিন্তু আগামী দিনে ভালো কিছু একটা হতে পারে বা খারাপ কিছু হতে পারে তার জন্য তো অবশ্যই তৈরি থাকবেন কিন্তু আপনার কাছে হোল্ড করবেন আপনারা সেল করে দেবেন না কাউকে যাই প্রাইস হোক আপনি রিস্ক নিয়ে নিজেদের কাছে অবশ্যই হোল্ড করবেন আর যদি আপনারা অফলাইন মার্কেটে বিক্রি করে ভালো প্রফিট পেয়ে যান আন অফিসিয়ালি এই পাই বাই সেল করা হচ্ছে যদি আপনারা সেখানে সেল করে ভালো প্রাইস পেয়ে যান তাহলে আপনারা সেল করতে পারেন কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা নিজেদের কাছে নিজেদের ওয়ালেটের মধ্যেই এই পাই কয়েনটিকে হোল্ড করবেন আর গাইজ যারা যারা জানতে চাইছেন যে পাই কয়েনটিকে আপনারা পাই ওয়ালেট থেকে উইথড্র কবে থেকে করতে পারবেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে এখনও এই পাই কয়েনটির ওপেন মেননেট লঞ্চ করা হয়নি তাই আপনারা এই পাই কয়েনটিকে আপনাদের ওয়ালেট থেকে উইথড্র করতে পারবেন না এই মুহূর্তে উইথড্র মানে আপনারা কোনো এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যেতে পারবেন না এই মুহূর্তে সেটা ডিসেন্ট্রালাইজড বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ যেটাই হোক না কেন আপনারা কোনো এক্সচেঞ্জের মধ্যে এই মুহূর্তে পাই কয়েনটিকে নিয়ে যেতে পারবেন না জাস্ট একটা ইউজার থেকে আর একটা ইউজারের মধ্যে আপনারা ট্রান্সফার করতে পারবেন পাই কয়েনটিকে আপনাদের পাই ওয়ালেট থেকে তাহলে ওপেন মেনেট কবে লঞ্চ করা হবে ওপেন মেনেট লঞ্চ করা হবে ফেজ থ্রি এর মধ্যে আর এটাই ভেরিফাইড অফিসিয়াল সোর্স থেকে জানা গিয়েছে যে ফেজ থ্রি এর মধ্যে পাই মাইনিং নেটওয়ার্কের যে ওপেন নেট সেই ওপেন মেননেট লঞ্চ করা হবে কোনো রকম এক্স্যাক্ট ডেট এখনও জানানো হয়নি যে কোন ডেটে ওপেন মেননেট লঞ্চ করা হবে কিন্তু কাজ আশা করাই যাচ্ছে যে যে পরিমাণে হাই প্রয়োজে খুব শীঘ্রই ওপেন মেননেট নিয়ে আসা হবে এই পাই মাইনিং নেটওয়ার্কের আর যেহেতু আমি আপনাদের রকম ফেক ইনফরমেশান দিই না তাই অফিসিয়াল ভেরিফাইড সোর্স থেকে যেটা জানা গিয়েছে এবং শুধুমাত্র সোর্স থেকে নয় অফিসিয়াল প্রোফাইল থেকে জানা গিয়েছে যেটাই যে ফেস এর মধ্যেই এই পাই মাইনিং নেটওয়ার্কের ওপেন মেননেট লঞ্চ করা হবে ইভেন আপনারা হোয়াইট পেপার চেক করলে সেখানেও কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন সেখানে ক্লিয়ার বলা হয়েছে যে ওপেন মেননেট লঞ্চ করা হবে ফেজ থ্রি এর মধ্যে এবং ওপেন মেননেট লঞ্চ হওয়ার পরেই আপনার পাই ওয়ালেট থেকে পাই কয়েনটিকে উইথড্র করতে পারবেন এবং গাইস কে নিয়ে যাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে আপনারা কে কবে পাবেন না পাবেন আপনার কে যদি পাই ব্রাউজারের মধ্যে পেন্ডিং থাকে তাহলে আপনারা আমার আগের ভিডিওটি দেখতে পারেন সেখানে কেওয়াইসি নিয়ে সমস্ত আনসার আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মধ্যে এটাই বলার ছিল আপনাদের যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ